বিনয় খবর দিয়ে শেষ করব সংবাদ। মাত্র 14 বছর বয়সে ব্যাংক গড়ে তাক লাগিয়ে দিয়েছে এক বালক। সেই ব্যাংকের টাকা ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন হচ্ছে। পেরুর বাসিন্দা হোজে অ্যাডলফো কুইজোকালা কন্ডোরি বিশ্বের সবচেয়ে তরুণ ব্যাংকার হিসেবে স্বীকৃতিও পেয়েছে। বিস্তারিত মুবালিক করিমের প্রতিবেদনে। A mis siete años, como yo decidí crearlo viendo el mundo desde la vista de un niño. Perur Bashinda, José Adolfo Cuisocola. Muchas veces cuando no hay dinero en la casa o cuando hay deudas. Boyosh Matro Chuddo. Je boyshe bank account or savings er ortho buste partai costo shaddo, she boyshe e bishoy balo gore tullen bank. Y con 10 céntimos no iban a llegar. Barcelona Students Bank name bankti kebol socholi noy, barche grahok shongkha. যা এরই মধ্যে 2000 ছাড়িয়েছে। হোসের ব্যাংকটিতে কাজ করেন 8 জন কর্মী, তাদের বয়স হোসে থেকে অনেক বেশি। শুরুটা তার ক্লাস থেকেই। সহপাঠীদের কেউ কেউ বাজে খরচে সিদ্ধহস্ত, অথচ কেউ টাকার অভাবে অতি প্রয়োজনীয় বইটাও কিনতে পারছেন না। এসব দেখে চিন্তায় ঘুরপাক খায় অভিনব ভাবনা। এই ব্যাংকে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা রাখতে হয় না, তবে রাখতে হয় পরিত্যক্ত প্লাস্টিকের জিনিস। যে যত প্লাস্টিক জমাতে পারবে তার অ্যাকাউন্টে তত টাকা জমবে। সেই সঞ্চিত টাকা ডেবিট কার্ড দিয়ে লেনদেনও করা যাবে। টাকা জমানোর পাশাপাশি পরিবেশকে জঞ্জালমুক্ত করার জন্য 2018 সালে আন্তর্জাতিক জলবায়ু পুরস্কার পায় হোসে। এই ব্যাংকিং কার্যক্রম পেরুর সীমানা পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা হোসে অ্যাডলফো কুইসোকালার। মুবাল্লিক করিম, মাইটিভি।